আর এখানে দেখতে পাচ্ছ আমার বাবা এই স্কুল থেকে এলো, সেই দুটো গাছ এখানে রাখা আছে, আর এই অ্যালবেস্টারেরটাই মানে এই অ্যালবেস্টারটা ভেঙে গেছে ওই সাইডটা, আর ওই সাইডটা ভেঙে গেছে ওই দিকটা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে 9:30, আমি 1 ঘন্টায় ঘুম থেকে উঠেছি আর ব্রাশ করে আসলাম, এসে ব্লগটা স্টার্ট করে দিয়েছি সকাল 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 নয় বেলা হয়ে গেছে, ঠিক আছে। তো এখন দেখতে পাচ্ছ ঘরের মধ্যে কেউ নেই, মানে বাড়িতে কেউ নেই, মা দোকানে গেছে আর বাবা কাজে গেছে। তো এখন আমি ঘরে একা আছি আর আমার খিদে পেয়েছে, তো কিছু খেতেও পারছি না কারণ ঘরে তো কিছুই করা নেই। তো কী খাবো, মা দোকানে গেছে, দোকান থেকে না আসবে তখন খাবো, আর কালকে রাতে মুড়ি খেয়ে শুয়েছি, তো সেই জন্য আরও গা গোলাচ্ছে, এখন খিদে পাচ্ছে প্রচুর। তো মা কখন আসে দেখি, আর এখন কী করা যায় দেখা যাক। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো গাইস, আমাদের যে পেয়ারা গাছটা ছিল সেটা কেটে ফেলেছে আমার বাবা, দেখতে পাচ্ছ কেটে দিয়েছে, দুটো পেয়ারা গাছ ছিল, দুটো পেয়ারা গাছই কেটে দিয়েছে, আর পেয়ারা খেতে পারবো না। আর এখানে একটু পেয়ারা মানে পেয়ারা গাছ আছে ছোট্ট করে, তো এই এই সাইডেও একটা আছে। এই পেয়ারা গাছের জন্য এই জায়গাটা, এইটা হলো অ্যালবেস্টারের চা, মানে অ্যালবেস্টার আছে এই জায়গাটাতে, তো এইটা ভেঙে গেছিলো মানে ঝড়েতে, মানে ওই পেয়ারা গাছের ডালগুলো এদিক ওদিক হচ্ছিলো, তো সেই জন্য এটা ভেঙে গেছিলো, সেই জন্য এটা কেটে দিয়েছে। যখনই ঝড় উঠছে তখনই এই বেশি কিছু নড়াচড়া হলেই এই ভেঙে যাচ্ছে কিছু, তো সেই জন্য কেটে দিয়েছে এইটা। আর অনেক ঝামেলা হচ্ছিলো, অত অনেক বড় হয়ে গেছিলো, তো কেটে দিয়েছে। আবার যখন হবে তখন পেয়ারা খাওয়া হবে, এখন তো পেয়ারা খাওয়া যাবে না মানে। তো গাইস, আর মা চলে এসেছে দেখতে পাচ্ছ, আর এইখানে কী কী মানে প্রসাদ আছে তো সেইটা দিচ্ছে, এখন আমাদের তো খাই, আমার গা গোলা যাচ্ছে, তো মিষ্টি জিনিসই দিচ্ছে দেখতে পাচ্ছ, তো মিষ্টি জিনিসই দিচ্ছে, চলো খাওয়া যাক। গাইস, আমি এখন মুড়ি খাবো, তার জন্য মা তরকারি করছে দেখতে পাচ্ছ এখানে, তো এখানে তরকারি হচ্ছে, এখানে আলু কাটছে, আর ওখানে পেশারা আছে, পেশারা আলু করবে মানে কি আলুর তরকারিটা করবে। পিন্টু আমার কাছে একটা বই চেয়েছে, ওই বইটাকে খুঁজতে হবে এখন, সামনে পরীক্ষা মানে ওই 1 তারিখ থেকে 2 তারিখ থেকে জানি না, কিন্তু পরীক্ষাও, তার জন্য টেনের একটা বই চেয়েছে। চলো মুড়িটাকে খাওয়া যাক আর বইটা খোঁয়া যাক। তো এখন মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার, আর পিন্টু যে বইটা খুঁজতে বলেছিল সেই বইটা খুঁজে পায়নি, কারণ আমার দিদির বই আছে, আমার বই আছে, মানে আগেকার বইগুলো 5 থেকে বই পড়ে আছে, ওর মাঝে আমার মা ঢুকিয়ে দিয়েছে, কোথায় রেখেছে আমি জানি না। এবার মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো খোঁজ, যে পাইনি, অনেকক্ষণ ধরে খুঁজছিলাম খুঁজে পাইনি। এবার পিন্টু তো বাড়ির, যে বলি ওকে যে আমি পাইনি, তেমনি বাড়ি যেতে হবে। আর আমার বাবা মানে আজ বাবার কাজ হয় না, বাড়ি চলে এসেছে, আর এই সাইডে আমার বাবা আছে, তো এখানে বাবা কাজ করছে, তো ওইখানে আবার কাজ করছি কিছু একটা, তখন তোমাদেরকে দেখাচ্ছি। তো এইখানে আমার বাবা এখন কাজ করছে, ওই সব কিছু এখানে পরিষ্কার করছে, অনেক বন জঙ্গল হয়ে গেছিলো তো সেই জন্য পরিষ্কার করছে, বলতে ওখানে মাঠটা যেটা আছে আমাদেরই, তো ওই মাঠটার মধ্যে কোনো চাষ হয় না, তো সেই জন্য আরও বন জঙ্গল হয়ে গেছে, তো বন জঙ্গল হয়ে গেলে বুঝতে পারছো সাপ টাপ থাকবে, তো ওইখানেই সবাই মানে কি বলবো এই জল দিতে যায়, তো সেই জন্য ওইখানটা পরিষ্কার করে দিচ্ছে আমার বাবা। আমার বাবার আর কাজের শেষ নেই, ও মানে কি বাইরে গেলেও কাজ, বাড়িতে আসলেও কাজ, সব সময় কাজ, সব সময় কাজ করে যেতেই হবে, তো এইটাই রেস্ট পায় না, খুবই খারাপ লাগে। আমি চাই যে আমার বাবা বসে থাকুক, আমি আমি ছেলে হয়ে আমার বাবাকে দেখবো, মানে সবাইকে সামলাতে পারবো আমি, মানে আমার ইচ্ছা আছে অনেক, আমার আমি কিছু করে দেখাবো, তোমরা সাপোর্ট করে যাও এরকম, তোমাদের সাপোর্টেই আমি কিছু করতে পারবো, নাহলে করতে পারবো না আমি, তো সাপোর্ট করো আর পিন্টুতে বাড়ি যাওয়া যাক চলো। তো ভাই, সেফটির জন্য ঘরে দৌড়টা দিয়ে দিই, নাহলে কুকুর বা আরও বেড়াল টেয়াল কিছু ঢুকে যায়, বেড়াল তো এখানে ঢুকেই যায়, তো কুকুর ঢুকে যাবে। আর ওই যে গেটটা আছে, ওই গেটটা আমার বাবাই তৈরি করেছে, তো ওই গেটটা কেমন হয়েছে বল, বেশিরভাগ জিনিস আমার বাবা তৈরি করে ফেলে, হাতের কাজ আছে। পিন্টু আমার স্কুল চলে যাচ্ছে দেখতে পাচ্ছ ওখানে, তো স্কুল বেরিয়ে গেল আর বই পাইনি, তো পিন্টু স্কুল চলে গেছে। এবার আমি কী করবো, আমি তো একা এই পড়ে আছি ঘর বাড়ির মধ্যে। হ্যাঁ মিষ্টি মিষ্টি দোকানে ঘুরে খাও খাও ঠিক সময় খাও। হ্যাঁ হ্যাঁ তোমাদের তো খাওয়ানো দরকার, হ্যাঁ সময় আসলে খাওয়াবো গো, টাকা পয়সা নেই এখন। পাড়ার যেসব ঠাকুমারা আছে সবাই বলছে মিষ্টি খাওয়াতে, ঠিক আছে, ওই যে সিলভার প্লে বাটনটা এসেছে তার জন্য খুশিতে মিষ্টি খাওয়াতে বলছে, আর আমার এত সাবস্ক্রাইব হয়ে গেছে তো তার জন্য মিষ্টি খাওয়াতে বলছে, ঠিক আছে। তো এখন তো টাকা নেই, কীভাবে খাওয়াবো মিষ্টি, আর আমার বন্ধুরাও বলেছে পার্টি দিতে, এবার ওরা বলেছে বিরিয়ানি খাওয়াতে, এবার আমি খালি ভাবছি কোথা থেকে টাকাটা পাবো, কিন্তু খাওয়াবো বলেছে, যে গেলে আমি খাইয়ে ছাড়বো ওদেরকে, বিরিয়ানিটা তো খাওয়াবো ওদেরকে, এবার মিষ্টিটা চেষ্টা করবো, কারণ অনেক সবাই আছে, পাড়া অনেক সবাই আছে, তো চেষ্টা করবো আমি খাওয়ানোর। আর
তোমার সাপোর্টই খাওয়াতে পারবো, না হলে আর বাবার কাছে বাবা মার কাছে অত টাকা নেই যে সবাইকে খাওয়াতে পারবে। তো তোমরা সাপোর্ট করো। আর এই চ্যানেলটা আমার, এই চ্যানেলটা আর মেন চ্যানেলটা আমার অনেকদিন আগেই মনিটাইজ হয়ে গেছে আমার চ্যানেলটা। এবার ওই চ্যানেল থেকে কিছু ইনকাম হয়, আর এই চ্যানেল থেকে কোনো কিছু ইনকাম হয় না, কিন্তু মনিটাইজ হয়ে গেছে। দেখা যাক কতদূর এগোনো যায়। তোমরা সাপোর্ট করছো যেমন সাপোর্ট করে যাও, তোমরা সাপোর্ট করলে সব কিছুই করতে পারবো। আর তোমার যদি সাপোর্ট যদি না পাই তাহলে কিচ্ছু করতে পারবো না আমি। তোমার অনেক কিছু শখ আছে, সেই শখগুলোকে পূরণ করতে হবে আমার। তোমাদের তোমরাই করতে, মানে তোমরাই সাপোর্ট করলে তবে করতে পারবো আমি। তো সেই জন্য বলছি প্লিজ আর সাপোর্ট করো, বেশি করে সাপোর্ট করো, তোমরা শেয়ার করার চেষ্টা করো ভিডিওগুলোকে। তো এটাই বলার ছিল। এখন আমার বাবা সরব করতে লেগে গেছে, তো কালকেও করেছিল আজকেও করেছে, মানে যখনই বাড়িতে থাকে সেইটাই করে, মানে এইগুলোই করে, মানে সবাইকে ঠিক রাখার চেষ্টা করে। তেতো খাওয়ায়, মানে কালমেঘ, মানে কালমেঘ পাতা যেগুলো আছে না, তো ওরকম খাওয়ায়, মানে যেগুলোতে ঠিক থাকে শরীর, তো সেইগুলো করে আমার বাবা। আর বাড়ি থাকলে তো কাজ করেই যায়, কোনো জায়গায় তো বাবা রেস্টের কিছু নেই, তো সবসময় কাজ করে আমার বাবা। তো গাইস কিছুক্ষণ পিন্টুর সাথে গল্প করলাম, পিন্টু স্কুল থেকে চলে এসছে, ঠিক আছে, পালিয়ে এসছে স্কুল থেকে, প্রজেক্ট জমা দিয়েছিল, প্রজেক্ট জমা দিয়ে চলে এসেছি স্কুলে, খুব গরম হচ্ছিল তাই জন্য চলে। আমরা চান করতে যাবো, এবার চান করে খাবো, খেয়ে নিয়ে একটু ঘুমাবো। আর এখানে দেখতে পাচ্ছ বাবা স্কুল থেকে এলো, তো এলো, আর এখানে আর মা রান্না করছে, আর আমি এবার চান করতে যাবো। আর একটা কথা, যা যা জানো না, আমি যে সিলভার প্লে বাটন পেয়ে গেছি, যদি না জেনে থাকো তাহলে বলে দিচ্ছি, সিলভার প্লে বাটন পেয়ে গেছি, এটার জন্য আমি অনেক স্যাড হয়েছিলাম, তো পেয়ে গেছি। তোমরা যদি এখনও ব্লগটা না দেখে থাকো তাহলে আমার মেন চ্যানেলে ব্লগটা আপলোড করেছি, তোমরা গিয়ে দেখে নেবে, আমার এই ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিওটার। তো যাও মেন চ্যানেলে গিয়ে দেখে নাও, মেন চ্যানেলের নাম হচ্ছে রাহুল রুইদাস, তো তোমরা যাও দেখো। তো গাইস আমার চান করা হয়ে গেছে, আর আজকে ব্লগ এখানে এন্ড করতে হবে। তার কারণ হচ্ছে যে আমি ভাত খাবো, ভাত খেয়ে শুয়ে পড়বো, আমার ভালো লাগছে না, তো ঘুম পাচ্ছে প্রচুর, ভাত খেয়ে আমি শুয়ে পড়বো, আর সন্ধ্যের দিকে উঠবো। সন্ধ্যের দিকে উঠে আমাকে ভয়েস এডিট করতে হয়, আরও কিছু অনেক কিছু করতে হয় মেন চ্যানেলে ভিডিও ভিডিওর জন্য। তো আর ব্লগ করতে পারবো না, কিছু দেখাতেও পারবো না। আর এইখানে যে গাছটা কেটেছে, মানে যেই দুটো গাছ কেটেছে সেই দুটো গাছ এখানে রাখা আছে, আর এই অ্যালবেস্টারেরটাই, মানে এই অ্যালবেস্টারটাই ভেঙে গেছে ওই সাইডটা, আর ওই সাইডটা ভেঙে গেছে ওই দিকটা, ঠিক আছে। তো এরপরই রেখেছি, এটা ভেঙে ঢুকে যেতে পারে, নাও ঢুকতে পারে, বাবা নাবিয়ে দেবে কিছুক্ষণ, মানে কিছুদিন পর নাবিয়ে দেবে এই জিনিসটা, আমাদের শুকনো করতে দিয়েছে। তো গাইস তোমার যদি ভালো লেগে থাকে ব্লগটা একটা লাইক করে দেবে, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাঁচটা ঘন্টাটা ক্লিক করে অল সেট করে দেবে, যাতে সব ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে পৌঁছায়। আর সাপোর্ট করো ছোটো ভাই হিসাবে। তো এখনের জন্য টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আর মেন চ্যানেলে গিয়ে আমার ওই যে সিলভার প্লে বাটনের ব্লগটা দেখে নাও। তো এখনের জন্য টাটা।